কৃষকের দুয়ারে সার পৌঁছানোর প্রতিশ্রুতি পূরণ করেছে সরকার। গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের 50 বছর পূর্তি অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশের মানুষের জন্য খাদ্যের কষ্ট না হয় সেটি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সারা বিশ্বের সম্মান নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, এ ধারা অব্যাহত রাখতে কাজ করছে সরকার। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি গেল 5 দশকে শতাধিক উচ্চ ফলনশীল ধানের জাত এবং এসব চাষাবাদে উন্নত উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি, ফলে খাদ্যে সাশ্রয় হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা। ব্রির উদ্যোগেই কালিজিরা ও কাটারিভোগ ধান বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ও নিবন্ধন পেয়েছে। প্রতিষ্ঠানটির সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গীতে আলেখ্য ধান কাব্যে তুলে ধরা হয় ব্রির গৌরবময় পথচলা। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথে কৃষিতে উচ্চশিক্ষা ও গবেষণা উৎসাহিত করছে সরকার, ফলে বেড়েছে উৎপাদন। অভিযোগ করেন, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না, এ অজুহাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার বিরোধিতা করে বিএনপি। সার চাইতে গিয়ে কৃষকদের গুলি খেয়ে মরতে হয়েছে। 18,000 কৃষককে বিএনপি সরকার গুলি করে মেরেছিল। তখন থেকে প্রতিজ্ঞা ছিল যে কৃষককে সারের পিছনে ছুটতে হবে না, সার কৃষকের দোর গোড়ায় পৌঁছে যাবে। আর সেই ব্যবস্থাটাই আমরা 2009 সরকার আসার পরে গ্রহণ করি। দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, পরিবেশ জলবায়ু বিবেচনায় রেখে নতুন উদ্ভাবন করতে হবে, শিক্ষিত জনগোষ্ঠীকে কৃষিকাজে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান তিনি। যেটা খেয়ে তোমাদের জীবন বাঁচবে সেই কাজ করাটা লজ্জার না, সে কাজ করাটা গর্বের। কাজে এই মানসিকতাটাও চেঞ্জ করা একান্ত প্রয়োজন ছিল, আজকে সেটা প্রয়োজন অনেকটা পরিবর্তন হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি। আমাদের যুব সমাজকে আরো বেশি সম্পৃক্ত করা দরকার, আমার মনে হয় স্কুল জীবন থেকেই সম্পৃক্ত করা দরকার, যে মাঠে কাজ করা বা ফসল ফলানো এটা অত্যন্ত গৌরবের বিষয়, লজ্জার বিষয় না। সরকার প্রধান বলেন, প্রযুক্তির মাধ্যমেই দেশ এগিয়ে যাবে, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের দেশ এগিয়ে যাক সেটাই আমরা চাই, আসুন সকলে মিলে আমাদের এই বাংলাদেশ, যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এই উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এর আগে 5টি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রির কেন্দ্রীয় গবেষণাগারের সামনে উদ্বোধন করেন বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র, পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির নানা উদ্ভাবন। স্বপ্নীল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, গাজীপুর। এদিকে দুদিনের সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটালীপাড়ে জনসভা ঘিরে চলছে জোর প্রস্তুতি। শনিবার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে হবে এই আয়োজন। এরই মধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের নেতারা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন সাজে কোটালীপাড়া উপজেলা। দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। এ সময় 48টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঘরের মেয়ে ঘর বরণ করার জন্য কোটালীপাড়াবাসী সহ গোপালগঞ্জবাসী অধীর অপেক্ষায় আছে। যে পর্যন্ত না আসবে বা না দেখতে পারবো এদের, এ পর্যন্ত আমাদের মন সুস্থ না, আমাদের শুনেই মানে আমাদের খুব আনন্দ। আমরা মালা দিয়ে বরণ করে নেব, আমাদের মনে হচ্ছে যে একটা উৎসব। এই মাঠ না, এটা তো আমার মনে হয় 2-4-5 কিলোমিটার জনসমুদ্রে পরিণত হবে, কেন বিগত যে জনসভাগুলি হয়েছে তাতে তো তার প্রমাণ। আমাদের প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি আমরা সম্পূর্ণ করেছি। নির্বাচনের সময় কমিশনের অধীনে থাকবে পুলিশ, কাজ করবে ইসির নির্দেশনা মোতাবেক। দুপুরে বরিশালে মুলাদি থানা ভবন উদ্বোধন শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যখন ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণা করবেন তখন এই পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে, তারা পুলিশ নিয়ন্ত্রণ করবে নির্বাচন। শুধু পুলিশ নয়, নিরাপত্তা বাহিনী মানে এবং অন্যান্য যেগুলি নির্বাচন জন্য প্রয়োজন সেগুলি সবই নির্বাচন কমিশন তা নিয়ন্ত্রণ করবে। স্টেশন থাকলেও পরিচালনার দায়িত্বে নেই কেউ, সংকেত ব্যবস্থাও অকেজো, তাই হরহামেশায় ঘটে দুর্ঘটনা। এমন ঝুঁকি জেনেও নাটোর আজিমনগর রেল স্টেশন দিয়ে প্রতিদিন যাতায়াত করে অর্ধশতাধিক ট্রেন।
কখন আসবে ট্রেন জানা নেই কারোরই। দূর থেকে হুইসেল শুনে গেট বন্ধ করতে হয় গেটম্যানদের। স্টেশন মাস্টার না থাকায় জ্বলে না কোনো সিগন্যাল বাতি। এক বছর ধরে এমন ভুতুড়ে পরিবেশে চলছে নাটোরের আজিমনগর রেল স্টেশন। দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের রেল সংযোগের স্থান হিসাবে পরিচিত এই স্টেশনটি, কিন্তু দুজন গেটম্যান ছাড়া স্টেশনের সব কার্যক্রম বর্তমান স্থবির, ফলে প্রায় দুর্ঘটনায় ঘটে প্রাণহানি। দিনে প্রায় 60টার মতো ট্রেন এবং মালবাহী ভ্যান চলাচল করে, কিন্তু সেখানে কোনো ওভারপাস বা আন্ডারপাস নাই। লাল বাতিও জ্বলে না, সবুজ বাতিও জ্বলে না, কিন্তু আমরা যে কি বিপদজনক অবস্থায় আছি এটা কেউ বুঝতে পারে না। মাস্টার নাই কো, আপনার ঘন্টা ঘন্টা পড়ে না, যে কোনো সময় টেন চলে আসে। একটা স্টেশন মাস্টার না থাকলে যেটা হয় সবকিছু এলোমেলোভাবে চলে। কর্তৃপক্ষ জানায় নাটোর সহ অন্যান্য কয়েক জেলায় বেশ কয়েকজন স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে এ সমস্যা থাকবে না দাবি তাদের। আমরা কিছু ইতিমধ্যে নতুন স্টেশন মাস্টার পেয়েছি যাদের প্রশিক্ষণও শেষ হয়ে গেছে, সেই কারণে আমরা কিছু বন্ধ স্টেশন যেগুলি অপারেশনাল গুরুত্বপূর্ণ স্টেশন আমরা চালু করব খুব শীঘ্রই। স্টেশন সাময়িক বন্ধ থাকার কারণে যে সমস্যা হচ্ছে বা যে ধরনের দুর্ঘটনা ঘটছে আমরা সে ব্যাপারে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, পাশাপাশি সাময়িকভাবে যাতে এই রেল দুর্ঘটনা কমানো যায় বা সাধারণ মানুষকে সচেতন করা যায় সে ব্যাপারে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন আমরা পদক্ষেপ গ্রহণ করব। আজিমনগর রেল স্টেশনটি দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, চিলাহাটি, বগুড়া ও পঞ্চগড়ে প্রতিদিন চলাচল করে যাত্রীবাহী ও মালবাহী অন্তত 50টি ট্রেন। গত 2 মাসে রেল লাইনে কাটা পড়ে প্রাণ গেছে 6 জনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন আগামী শনিবার। ক্যাম্পাসে জুড়ে চলছে উৎসব আমেজ। সফলভাবে সমাবর্তন শেষ করতে নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এবারে সমাবর্তনে অংশ নেবেন 19,000-এর বেশি গ্রাজুয়েট। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের যোগ দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত হচ্ছে সমাবর্তন। গ্রাজুয়েশন কমপ্লিট করেই কনভোকেশনটা পাচ্ছি, আর এতদিন কিন্তু আমরা অন্য ভার্সিটিগুলো দেখলাম, কিন্তু এই ফার্স্ট আমরা নিজেরা পাচ্ছি। এটা অনেক এক্সপেক্টেড ছিল, বহুল প্রতীক্ষিত একটা সমাবর্তন, এখানে অনেক বড় করে আয়োজন করা হয়েছে। চমৎকার একটা ভালো লাগা যে বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে আমরা সমাবর্তন পেয়ে যাচ্ছি, এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। কর্ণফুলী নদীর উপর জরাজীর্ণ কালুরঘাট সেতু সংস্কারের কাজ শুরু হবে আগামী মাসে। তার আগে প্রথম সপ্তাহে চালু হচ্ছে ফেরি সার্ভিস, এজন্য আনা হয়েছে 3টি ফেরি। সংশ্লিষ্টরা বলছেন আপাতত পুরনো সেতু সংস্কার করেই কক্সবাজার চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল করবে। প্রায় 100 বছর ছুঁই ছুঁই কালুরঘাট সেতুর এখন যেন মরণ দশা। কর্ণফুলী নদীর উপর নির্মিত এই জরাজীর্ণ সেতু দিয়ে যানবাহন এবং ট্রেন চলছে চরম ঝুঁকি নিয়ে, তাতে প্রতিদিন পারাপার হতে গিয়ে কষ্টের যেন শেষ নেই বোয়ালখালী সহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের। এখানে নতুন সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হলেও তা থমকে আছে নানা জটিলতায়। তবে নতুন সেতু না হলেও পুরনো সেতু দিয়ে চলতি বছরে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরুর কথা, তাই আপাতত সংস্কার হবে নাজুক সেতুটি। সংস্কারের সময় দুর্ভোগ কমাতে নদীতে চালু হচ্ছে ফেরি চলাচল, এখন চলছে যার প্রস্তুতি। আমরা এই মার্চের মধ্যে টেন্ডার করে ফেলবো, টেন্ডার করে ফেলে এটা আমাদের কিছুদিন লাগবে টেন্ডারটা ফাইনাল করতে, তারপরে কস্টিংটা যে যুক্তিযুক্ত পরে থাকে আমরা তখন এক্সিকিউটিভ ঘোষণা চলে যাবো কর্তৃপক্ষের অনুমতিক্রমে। অনুমোদনের জন্য আমরা পাঠিয়ে দিয়েছি, তো সেটা অনুমোদন হয়ে আসলেই হয়তো আমরা আবার এটাকে তো ইজারার মাধ্যমে চালাবো আমরা, তাহলে আমরা পরবর্তী কার্যক্রমগুলো শুরু করবো। আর আমরা অপারেশনে আমরা খুব শীঘ্রই আপনারা হয়তো এটা এটার চালু দেখতে পাবেন আর কি। তবে সেতুটি আপাতত সংস্কার করে ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা হলেও এখানে আগামী বছরে নতুন সেতু নির্মাণের কাজ শুরুর ব্যাপারে আশাবাদী রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। হাইট অনেক বেশি হবে, এটার আগে যা কস্টিং ছিল তার 2 গুণেরও বেশি এখন লাগবে, তো সেটা আমরা চিন্তা করছি। এই ব্রিজের কাজটা হয়তো এই বছর হবে না, আগামী বছরের দিকে কাজটা শুরু, 24-এর দিকে কাজটা শুরু হবে। আগামী মাসের প্রথম দিকে চালু হতে পারে ফেরি সার্ভিস, থাকবে 3টি ফেরি।
যা চালু হওয়ার পর শুরু হবে পুরনো সেতুর সংস্কার কাজ। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে বসেছে নিরাপদ দুগ্ধজাত পণ্য প্রদর্শনী মেলা, দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ, তমাল পর্যটন সম্ভাবনাময় এলাকা মুন্সিগঞ্জের যে মাওয়া পদ্মা পাড়, অর্থাৎ পদ্মা সেতুর আগে যে ঘাটটিতে একেবারে ব্যস্ততা থাকত যানবাহনের ভিড়ে, সেই শিমুলিয়া ঘাটে কিন্তু আজকে দুই দিনব্যাপী যে নিরাপদ দুগ্ধজাত পণ্যের যে মেলা বসেছে, সেই মেলায় কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি স্টলে সেই মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের ঐতিহ্যবাহী যেসব দই, মিষ্টি, রসমালাই, ঘোল, মাঠাসহ দুগ্ধজাত যেসব পণ্য রয়েছে সেসব পণ্য কিনতে এবং দেখতে কিন্তু ভিড় করছেন দর্শনার্থীরা। এবং নিরাপদ খাদ্যের যে রিক একটি সংস্থা, সেই সংস্থার পক্ষ থেকে কিন্তু এই মেলাটির আসলে আয়োজন করা হয়েছে। আমরা দুপুরে যখন মেলাটি উদ্বোধন হয়েছে এরপর থেকেই দেখেছি যে বিভিন্ন নানা বয়সী মানুষ কিন্তু এখানে ভিড় করছেন নানা ধরনের মিষ্টি কিনতে। এছাড়াও এই মেলার বাইরেও কিন্তু বিভিন্ন স্টল বসেছে এবং সেসব স্টলও কিন্তু হরেক রকম পণ্যের একটা পর্সা নিয়ে বসেছেন বিভিন্ন দোকানিরা। এবং আগামীকালকে যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেই শুক্রবারকে ঘিরে এই মেলাটি জমে উঠবেন বলে কিন্তু আশা এখানে যারা আয়োজকরা আছেন তারা সহ এখানে স্টল দেয়া ব্যবসায়ীদের। তবে এই যে বিকেল থেকে যে মেলাটি শুরু হয়েছে এই মেলায় কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি স্টলে কিন্তু আসলে উন্নত মানের ঘি, মিষ্টি, দই সহ দুগ্ধজাত বিভিন্ন পণ্যের দেখা মিলেছে। এবং এই সব পণ্য কিনতে কিন্তু যে বলছিলাম যেসব ক্রেতারা ভিড় করছেন তারা কিন্তু এখানে সেই সব পণ্য পরখ করে খেয়ে দেখছেন এবং অত্যন্ত সন্তুষ্টিও তারা প্রকাশ করেছেন। সব মিলিয়ে আয়োজকরাও কিন্তু অনেকটা আসলে যে তারাও অনেকটা বলেছে, বলছেন যে আসলে তাদের এই আয়োজনটা অনেকটা সার্থক হবে। তবে রিকের আয়োজনে যে মেলাটি চলছে তমাল, এই তমালে এই মেলার যে আয়োজন এই ছিল আসলে এখনকার মতো। শুভ, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শুভ ঘোষ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24 ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।